ভেবেছিলাম একটা টাচ তোমার। হ্যালো, সুপার হিরো মুভিটা ওটা ও তোমার বুঝলি, মিনাল মোরালি, মিন্নন মোরারি আছে এটা ওটা, সুপার হিরো ওটা ওই এক্স্যাক্ট। অ্যাকশন গুলো দেখে আমার মনে হলো ওরকম দাঁড়িয়ে রেখে নিয়েছে, তো আমি চিনতে পারিনি ঠিক করে, বাট আচ্ছা, মনে হচ্ছিল। হ্যাঁ ওখানে পুরো ক্লিন শেট ছিল হ্যাঁ না হ্যাঁ হ্যাঁ অ্যাকচুয়ালি, নামটা আর ওটা একটু দেখে মনে হলো। অ্যাটিটিউডটা মনে হলো। আমার বলবো, আমি বলবো যে কাজগুলো খুবই মানে হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বায়োস্কোপ বং কাপল। আমি অম্বালি, আমি অভিষেক। আমরা এসে গেছি আমাদের নতুন একটা ভিডিও নিয়ে। তার আগে যারা চ্যানেলটাকে এখন সাবস্ক্রাইব করেনি, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, বেল আইকন প্রেস করুন, যখনই আমরা নতুন ভিডিও আপলোড করবো নোটিফিকেশন পেয়ে যাবেন। এছাড়াও আপনারা আমাদের ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রামকে ফলো করতে পারেন। ওখানে আমরা নানান ইন্টারেক্টিভ পোস্ট দিই, পোলস দিই। এখন আমরা ইউটিউবে নতুন পোল স্টার্ট করেছি, তো ওখানে আপনারা আপনাদের মতামত জানাতে পারেন, অথবা আপনারা কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাতে পারেন। আর এদের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে। আজকে আমরা একটা মালায়ালাম মুভির টিজার নিয়ে এসেছি। ওকে, 5 দিন আগে টিজারটা রিলিজ করেছে, শর্ট ফর্মে ARM, বাট সিনেমাটার নাম হচ্ছে অজয়ন্তে রন্দম মোশানম। ওকে, আচ্ছা ঠিক আছে। কাস্টিংয়ে আছে টভিনো থমাস, কৃতি শেট্টি, ঐশ্বর্য রাজেশ আর অন্যান্য অনেকে। ডাইরেক্ট করেছে জিতিন লাল আর লিখেছে সুজিত নাম্বিয়ার। ওকে, তো আচ্ছা, আমরা এটার হিন্দি টিজারটা রিয়্যাক্ট করছি। अब दादी माँ फिर मरियम की कहानी सुनाओ। रात को सोने से पहले भगवान का नाम लेने के बजाय जिसने ज्योति चिराग चुराया उसकी कहानी सुनी। उसकी कहानी रात में सुनना ठीक नहीं है बेटा। সিনেমাটা এত সুন্দর করে না এরা, গ্র্যান্ড। আমার মনে হয় এত গুলো এমন করে, আর যেহেতু 3D তে বেরোবে সেই জন্য আরো বুঝলাম ওই শট গুলো কেন নেওয়া হয়েছে। একদম, আমার মনে হয় খুব গ্র্যান্ড পুরো জিনিসটা, এতটা মানে অনেকটা এরিয়াকে দেখানো হয়, অনেকটা লং শট নেয়, প্রচুর ক্রাউড, এত মানুষ ইউজ করে। আর যেটা ভেবেছিলাম একটা হচ্ছে তোমার হলো সুপার হিরো মুভিটা ওটা, ও নামটার ওটা একটু দেখে মনে হলো। আমার বলবো, আমি বলবো যে পুরো কাজগুলো খুবই মানে বাংলায় কি বলবো বুঝাচ্ছে না, মানে ইংলিশে আমার গ্র্যান্ডনেসটাই মনে হচ্ছে যে হিউজ একটা লোকেশন, বড় একটা মানে তার মধ্যে এত এরা অন্ধকারে কাজ করে, এত নাইট শট নেই, ও মাই গড, এটা এত কঠিন একটা নাইটের যে কোনো মানে আপনারাই ভাবুন যে একটা রাত্রে একটা ছবি তুলতেই অবস্থা খারাপ হয়ে যায়। আপনি যদি একটা ছবি তোলার চেষ্টা করেন, ওখানে ওরা পুরো ফিল্ম শুট করে যাচ্ছে রাতে, আর এরা এই আগুন বলো বা কিছু কিছু কালার এমন ইউজ করে না, নিয়ন, কখনো কখনো এরা নিয়ন ইউজ করে, কখনো কখনো অরেঞ্জের এত এত সুন্দর সুন্দর শেড ইউজ করে। আমি বলবো এডিটিং এর জন্য এই কালার গুলো খুবই ভালো লাগে। আর এখানে হ্যাঁ, আর ওয়েল কাট টিজার এটা, আর যেহেতু টিজার সেটা অবভিয়াসলি স্টোরিটা সেরকম ভাবে রিভিল করেনি, বাট হ্যাঁ কিছু রিভিল হয়নি, কোনো নেগেটিভ নেগেটিভ ক্যারেক্টার ওই যেটা হয় না, মানে এখন
মানে এখন আমরা নেগেটিভ গ্রেট দিকে বা নেগেটিভের দিকে যাচ্ছি যে সবাই ওরকম নয়, একদম সবাই ভগবানের মতন হতে পারে না মানুষ হিসেবে, তাদের মধ্যে সবার মধ্যে কিছু না কিছু ফল্ট থাকে। আমরা এটাও পুষ্পা বলো যাই বলো, আর আমরা এটাও আমি এটা বলবো যে আমরা সবার খারাপের মধ্যে ভালো খোঁজার চেষ্টা করছি। হ্যাঁ, তাই জন্যই যে রাবণ কেন রাবণ আমরা এখন ভাবার চেষ্টা করছি, জোকার কেন জোকার, মানে ওর আউটকামটা যতই বাজে হোক ওর দুঃখ কষ্ট বেদনা যেখান থেকে একটা খারাপ মানুষ তৈরি হয়েছে ওই খারাপ দুঃখ কষ্টটাকে আমরা বোঝার চেষ্টা করছি। তাই জন্য আমার মনে আমরা প্রচুর ডার্ক মুভি এখন হচ্ছে লাস্ট দু তিন বছরে তো প্রচুর হয়েছে, আর সব থেকে বড় কথা সবাই অ্যাপ্রিশিয়েট করছে, বলো না পুষ্পা বলো রকি ভাই কেজিএফ বলো, তোমার সবই ডার্ক, মানে ওটাই দেখানো হচ্ছে মানে হিরো যে মেইন ক্যারেক্টার হচ্ছে খারাপের দিকে, সে একটা গ্যাংস্টার, সে একটা মার্ডারার, আমরা অ্যাকচুয়ালি হিরোকে সব ভালো ওই জিনিসটার কনসেপ্ট থেকে একদম চলে এসেছি। মিডলে হচ্ছিল যেটা আমরা যখন অ্যাকচুয়ালি কিড বা টিনেজে ছিলাম তখন গ্রেইশ ক্যারেক্টার খুব উঠছিল, কিন্তু এখন চলে গেছে ডার্ক। আমি জানি না এটা কলিযুগ বা এরকম সেশন করে হচ্ছে না কিনা, কিন্তু আর আমরা বলবো না খারাপের খারাপটা দেখছি, আমরা খারাপের মধ্যে ভালোটাকে দেখানোর চেষ্টা করছি, একদম যে একটা মানুষ খারাপ ঠিক আছে এই খারাপগুলো করেছে তার মধ্যে কি ভালোটা আছে সেটাকেও আমরা কেন খারাপ করছে ওর পয়েন্ট অফ ভিউ গুলো আমরা বোঝার চেষ্টা করছি। তারপরে ওর যে ভালোর দিকে রিডেমশনও মাঝে মাঝে দেখানো হচ্ছে যে তারপরে ভালো হয়ে যাচ্ছে, মাঝে মাঝে হচ্ছে না কিন্তু তার মানে ওই ক্যারেক্টারের থেকেও সে ভালো করছে, মানে আমি শুধু খারাপ করছি সেটাকেও আমরা এখানে না, এটা হয়তো আগেও হতো আমার মনে হয়, এটা আগেও হতো না কেউ বলতো না স্টোরি গুলোকে, বাজে লোক বলে ওকে ছড়িয়ে দিত, ওর তো স্টোরি কেউ শোনাতো না, বাট এখন আমার মনে হয় না কেউ সবসময় খারাপ, মানে সেটা আমার মাইথোলজিক্যালি বলো বা কিছু সবার মধ্যে কোনো না কোনো ভালো দিক আছে, হয়তো ওটাকে ফুটিয়ে তুলতে হবে, না হয়তো লাগবে ভালোটা খারাপের থেকে অনেক কম, কিন্তু একদম নেই সেটা না। তো আমরা ওটা এটা নিয়ে যদি বলি তো মানে দারুণ কালার সিনেমা, আর এই গ্র্যান্ডনেস, এই জঙ্গল, আর জঙ্গলের শুট গুলো আমার এত ভালো লাগে, মানে অ্যাকশন গুলো যেগুলো মানে এখানে করে, মানে যদিও বলি যে হ্যাঁ কিছুটা ল ফিজিক্স মানছে না, তাও এত সুন্দর এত ভালো লাগে দেখতে, মানে ন্যাচারাল লাগে জিনিসটা। আমি বলি ল ফিজিক্স একটা জায়গা থেকে তুমি অ্যাকচুয়ালি যদি কাউকে সত্যি এরকম লড়তে দেখো না, দেখবে অ্যাকচুয়ালি লড়ছে এরকম, যে ওটাও মানে তোমার ব্যালেন্স করা যায় এমন একটা ইম্পসিবল অ্যাকশন, মানে ডিরেক্টরের কাজও খুব ভালো, একদম খুব কঠিন, মানে আমার তো মনে হয় ভাই কত কষ্ট করেছে, ট্রেলার বেরোলে বুঝতে পারবো স্টোরিটা কি নিয়ে, একদম আপনাদের কেমন লাগলো, আপনারা কতটা ইন্টারেস্টেড, আমাদের ভিডিও গুলো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর এরকম আর কি ভিডিও আমরা রিয়্যাক্ট বা রিভিউ করতে পারি সেটাও আপনারা জানাবেন। আবার তাহলে নেক্সট ভিডিওতে আপনার সাথে দেখা হবে, বাই বাই।